হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা গাটি কচুর দম করব, সেই জন্য দেখো এখানে আমরা কচু আর আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলু আর কচুটা কেটে নেব। দেখো এখানে আমরা কচু আর আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, গাটি কচু দম করবার জন্য এখানে আমরা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। তো কড়াইতে প্রথমে আমরা সর্ষে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমরা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো প্রথমে আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমরা কচুটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমরা কচুটা দিয়ে দিচ্ছি। এবার আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমরা থালাটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবার কেটে রাখা যে আদা, রসুন আর টমেটোটা ছিল, সেটা আমরা এখন মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে এটা আমরা পেস্ট করে নেব। এবার সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের মশলাটা পেস্ট করা হয়ে গেছে। পেঁয়াজটা আর কচি আলুটা আমাদের অল্প করে ভালো ভালো হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। হলুদ দিলাম, অল্প লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো অল্প চিনি। তো তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জানিস কোথায় হচ্ছে? তো দেখুন বন্ধুরা, তরকারিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তরকারিটা এরকম মাখামাখাই থাকবে, বেশি ঝোল হবে না। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিও।